নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত সবাইকে বাইশতম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শুক্রবার দুপুরে আইন ও বিচার বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন বিচারপতি এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিচারপতি ওয়াহাব মিয়া বিস্তারিত জানাচ্ছেন সাফিয়াজ রাসনা নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গেল নভেম্বরে পদত্যাগ করেন এর পর থেকে প্রধান বিচারপতির পদ শূন্য রাষ্ট্রপতি তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে দায়িত্ব পালন করে যেতে বলেন এটা চলে গেছে সময় গড়ালেও প্রধান বিচারপতি নিয়োগ না হয় বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী আনিসুল হক অবশেষে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে জানান প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি আমরা সাতানব্বই অনুচ্ছেদের সংবিধানে যা বলা আছে সেইটা প্রতিপালন করেছি এবং প্রধান বিচারপতি দায়ী পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন আইনমন্ত্রীর বক্তব্যের ঘন্টাখানেকের মধ্যেই বঙ্গভবন থেকে খবর আসে নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ বাহমদ হোসেনের নিয়োগের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি শনিবার সন্ধ্যায় শপথ নিবেন নতুন প্রধান বিচারপতি উনিশশো চুয়ান্ন সালে জন্মসোদ মাহমুদ হোসেন লন্ডন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন উনিশশো তিরাশি সাল থেকে হাইকোর্ট বিভাগের অন্তর্ভুক্ত এই আইনজীবী উনিশশো নিরানব্বই সালে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দুই সালে অতিরিক্ত বিচারপতি এবং এর দুই বছর পর দুই সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান মাহমুদ হোসেন দুই সালে তেইশে ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকার সময় পাবেন। 샤ফিয়্যাস্তা নিউজ 24 ঢাকা। প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হলেও কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবউল আলম। শুক্রবার বিকেলে মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবিধানের বিধান হলো রাষ্ট্রপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতির বিচার বিবেচনার বিষয় এটা তবে আমাদের দেশে এর আগেও এরকম হয়েছে জ্যৈষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি শুধু আমাদের দেশে না ভারত এরকম ঘটনা ঘটেছে আগামীকাল সন্ধ্যা সাতটায় ওনার শপথ হবে বঙ্গভবনে আর আপনার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন বিএনপি একটি বড় দল তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না শুক্রবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি সি সি আশা করেন বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবেন বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বড় দুই দলে চলছে পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন তাদের নির্বাচনের বাইরে রাখতে চায় আওয়ামী লীগ আর প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করা বিএনপির দায়িত্ব তাদের ভোটে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বিএনপির বিরুদ্ধে ছল অভিযোগও ক্ষমতাসীনদের রাজনীতির এমন প্রেক্ষাপটে শুক্রবার নির্বাচন কমিশনে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সবার অংশগ্রহণে নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন সকলকে নির্বাচনে সব দলকে নির্বাচনে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে এখনো থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার আমাদের শপথ নিয়েছি সেটা পালন করব বিএনপি একটি বড় দল উল্লেখ করেন সিএসি এই দল ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক বিএনপি ছাড়া নির্বাচন সব দল হয় কিভাবে অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার সুতরাং তাকে তাদের ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এটা আমরা আগেও বলি বলেছি এখনও বলি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আলী তালুকদার আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি নানা টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন সব দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন চায় আওয়ামী লীগ বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে সংবিধান অনুযায়ী চলতি বছরের শেষ দিকেই অনুষ্ঠিত হতে পারে একাদশ সংসদ নির্বাচন সময় যতই গড়াচ্ছে ততই নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ আবারও স্মরণ করিয়ে দিয়েছেন আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণেই চাই আওয়ামী লীগ মেহেরপুরের জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে তিনি একথা জানান আগামী নির্বাচন সকলের অংশগ্রহণে হোক সব রাজনৈতিক দলের এবং যে কথা বিএনপি এখন বিভিন্ন জায়গায় আমরা সাংবাদ আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা যেসব শুনতে পাচ্ছি সেগুলোর সাথে বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ আগামী সংসদ নির্বাচনে অংশ না নিতে নানা টালবাহানা করছে বিএনপি শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়াই ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন আমাদের কাছে বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে তাদের কর্মসূচি তাদের কথাবার্তা বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে এখন তারা অবশেষে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ছল আশ্রয় বলেন খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না তবে জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক থাকবে ক্ষমতাসীন দল আমরা পাল্টা পাল্টির বুদ্ধি নেই আমাদের কোনো কর্মসূচি নেই আমরা সতর্ক থাকবো হলে জবাব রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র্যাব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে শুক্রবার রাতে দলটির সাবেক সংসদ নাজিম উদ্দিনের মহাখালীর ডিওএইচএসের একত্রিশ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বক্সিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে গেলে হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পরের চার দিনের দলটির কেন্দ্রীয় নেতাসহ দুশো পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি নির্বাচনী ঘর অগোছালো রেখে সরকার পাঁচই জানুয়ারির মতো বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন এটা তারা পছন্দ করেন না এটা হলে পরে তো গদি টিকিয়ে রাখা মুশকিল এই শঙ্কায় তারা ওইটা করতে চান না আর চান না বলি ওবায়দুল কাদের সাহেবরা অনাচারের নির্বাচন একতরফা নির্বাচন এই নির্বাচনেই আগ্রহী ওই নির্বাচন জনগণ কখনোই সমর্থন করবে না জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর আজ এই কমিটির সভা ডেকেছে বিএনপি সভায় জাতীয় নির্বাহী কমিটির পাঁচশো দুই সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগে ডাকা এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছে বিএনপি নেতারা জানিয়েছেন একথা মারুফ রহমানের প্রতিবেদন দুই সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে চার মাস পর পাঁচশো সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয় গঠনতন্ত্র অনুযায়ী প্রায় তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এই কমিটির প্রথম বৈঠক হবে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেয়ার দিন আগামী আট ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টা পাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই ডাকা হয়েছে এই বৈঠক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে মূলত আমাদের দল থেকে আরো কীভাবে সুসংগঠিত করা যায় এটাই এই দুটোই মেন এজেন্ডা সাম্প্রতিক বিষয়গুলো এসে যাবে রাজনৈতিক পরিস্থিতির উপরে বেগম জিয়ার বিরুদ্ধে যে এখন যে কী বলো না মামলা চলছে সেগুলোর উপরে আমাদের সকলের বিরুদ্ধেই তো মামলা চলছে সেগুলো আলোচনা হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির এই সভায় সদস্যদের ভাবনার প্রতিফলন হবে দলের ভেতর এমনটা জানালেন সিনিয়র নেতারা উদ্দেশ্যটা হচ্ছে যে সকলের মুক্তভাবে একটা আলোচনার ক্ষেত্র এটা সবাই তাদের মতামত প্রকাশ করবে তাদের সাজেশন দেবে বর্তমান প্রেক্ষাপটে কারা কি চিন্তা করছে একটা মুক্ত আলোচনার ক্ষেত্র এটা সেটাই সেই জন্য সভাটা ডাকা হয়েছে দেশের এই প্রেক্ষাপটে যে নির্বাহী কমিটির যারা সদস্য আছে কারা কি ভাবছে তাদের মতামত কি এটা একটা মুক্ত আলোচনার ক্ষেত্র সৃষ্টি করা কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারা দেশের শাখাগুলোর সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মারুফা রহমান 2024। টোয়েন্টি একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিফ হুইপ মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এসময় সময় তার সঙ্গে ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার ইকবালুর রহিম মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার তিনি সারা জীবন রাজনীতি করেছেন এবং রাজনৈতিক কারণেই তিনি আজকে এই জায়গাটা এসেছেন কাজে রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদাহিতা যদি থাকে এবং ভালো লোকের মূল্যায়ন অবশ্যই দল করে থাকে তার প্রমাণ আমাদের আব্দুল হামিদ সাহেব তার জন্য আপনারা দোয়া করবেন আমরা তার জন্য দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ এবং জনগণের কল্যাণ এবং আমাদের প্রিয় মাতৃভূমি মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার জন্য দায়িত্ব পালন করতে পারে হবিগঞ্জের চুনারু ঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আবারও অভিযান চালিয়েছে র্যাব শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে এই অভিযান শুক্রবার দিবাগত রাতে অভিযানের নামে র্যাব র্যাব নয় সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেন তবে কি পরিমাণের মালামাল জব্দ করা হয়েছে তা জানাননি তিনি পরবর্তীতে সংবাদ এই ব্যাপারে বিস্তারিত জানাবে র্যাব নয় দু সালে সাতছড়িতে নয় দফায় ছয়বার অস্ত্র ও গোলাবারুদ পায় র্যাব সবশেষে দু সালে সতেরো সালের সতেরোই অক্টোবর র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে ঘন কুয়াশায় দেশের অন্যতম বড় নৌরুট দৌলদ্দিয়া পাটুরিয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল শুক্রবার রাতে ফেরি বন্ধের নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি এতে নদীর দুই পারে কয়েকশো যানবাহন আটকা পড়েছে দুর্ভোগে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতকারী মানুষ কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে এই রুটে স্বাভাবিক অবস্থায় দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে আঠারোটি ফেরি চলাচল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর মিরপুর কার্যালয়কে ঘিরে তৎপর দালাল চক্র সেখানকার চা দোকানি থেকে শুরু করে আশপাশের দোকানদাররাও এই দালাল চক্রের সাথে জড়িত এরকমই একজন অন্যতম দালাল মোল্লাকে নিয়ে মির্জা রুমনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার যাকে দেখছেন তার নাম মোল্লা তিনি মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর একজন অন্যতম দালাল

টাকা দিবেন ছবি এক বাস ঠিক তিন দিন পর আবারও মোল্লা চায়ের দোকানে নকল লাইসেন্সটি নিতে তবে ধূর্ত মোল্লা দোকানে নেই তাই তার স্ত্রীর কাছ থেকে তা বুঝে মোল্লার কাছ থেকে তার সাক্ষাৎকার নিতে ঠিক পনেরো মিনিট পর আবারও তার দোকানে পাওয়া তাকে কিন্তু মোল্লা এবার কিছুই স্বীকার করছেন না যেন কিছুই জানেন না তিনি

ফেরি চলাচল নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম শামীম কখন থেকে ফেরি বন্ধ রয়েছে আটকে পড়া যানবাহন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান কোন কুয়াশার কারণে ভোর রাত সাড়ে চারটে থেকে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হওয়ায় মাঝ নদীতে শতাধিক যাত্রীবাহী পরিবহন দৌলদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক রয়েছে আটকা পড়েছে প্রাইভেট কার মাইক্রোবাস অ্যাম্বুলেন্স সহ শতাধিক ছোট গাড়ি বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এরাতে দৌলতদেব পাতুরিয়া নৌ রুটে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়েছে তবে ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় দৌলতদেব পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হবে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি বন্ধ থাকলে প্রতি ঘন্টায় দেড় লাখ টাকা এই ছিল দৌলদেব পা নরুটের সর্বশেষ সংবাদ শামীম আপনাকে ধন্যবাদ সময় হলো একটা বিরতির ফিরছি একটু পর সাথেই থাকুন নিউজ 24 সংবাদে এবারে ভাষার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন মোদের গৌরব মোদের আশা ভাষা তার নিজস্ব শক্তিতে বহমান আর এই ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিশ্বের যে কোনো দেশে সংবাদপত্র বিরাট অবদান রাখছে বিশেষজ্ঞদের মতে ভাষা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে সংবাদপত্রে ব্যবহার করা বাংলা ভাষা হয়ে উঠেছে অনেক বেশি জনপ্রিয় সহজ ও ঝরঝরে সংবাদপত্রে বাংলা ভাষার একাল সেকাল নিয়ে আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত সংবাদপত্রে ভাষার ব্যবহার খুঁজতে খুব বেশি পেছনে যাওয়ার প্রয়োজন নেই পঞ্চাশের দশকে ভাষা আন্দোলনে লড়তে দেখা গেছে দৈনিক আজাদ ইত্তেফাক সংগ্রাম পূর্বদেশ আর সংবাদের মতো সংবাদপত্রগুলোকে যেখানে ভাষার প্রয়োগে ছিল সাধু চলিত আর ইসলামিক ভাষার মিশন বিশেষজ্ঞরা বলছেন তৎকালীন সময়ে সংবাদপত্রগুলোতে পেশাদারিত্বের চেয়ে বেশি দেখা যেত ভাষাগত আবেগ আর কাব্যিকতা ছিল না প্রাতিষ্ঠানিক রীতিনীতিও বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময়টাই পত্রিকা যখন আজাদ পত্রিকা লিখছে আমার মনে হয় এখন যদি দেখা যায় আজিদ পত্রিকার সেটাকে সেই হেডিংটা আমরা কল্পনাই করতে পারবো না তখনকার ছিল কিন্তু আবেগ এক দুই নম্বর হচ্ছে তখন যে সংবাদপত্রের যারা সাংবাদিকতার মধ্যে ছিলেন তাদের কিন্তু পেশাগত দক্ষতার চাইতে আবেগটা বেশি ছিল সংবাদ তথ্য যেহেতু সবার জন্য তাই একবিংশ শতাব্দীতে সংবাদপত্রে ভাষাগত পরিবর্তন এসেছে ভাষা হয়েছে আরও অনেক বেশি সহজ আর এখন সেক্ষেত্রে ভাষাটা দৈনন্দিন সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলে গেছে আমরা যে ভাষায় কথা বলি সচরাচর সেই ভাষাটাই দেখা যায় যে সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে তো সেটা একটা ভালো দিক আঞ্চলিক ভাষা অথবা অন্য বিদেশি ভাষার ব্যবহার সেটা তুলনামূলকভাবে এখন অনেক কম সেদিক থেকে বাংলা যে বাংলাকে নিয়ে আমরা যে গর্ব করি বাংলা যে গিয়ে চলেছে সেটা আমাদের পত্রিকার পাতায় বিশ্লেষণ করলে বোঝা যায় তবে সত্য প্রকাশে নির্ভীক থেকে ভাষা প্রয়োগে আরও সতর্ক থাকার সুযোগ আছে বলে জানান পরিবর্তন ভাষার ক্ষেত্রে পরিবর্তনটা এটা স্বাভাবিক এবং এটা সংজ্ঞায়িত ব্যতিক্রমটা কিন্তু অনেক সময় দৃষ্টিকারে। হ্যাঁ এই ব্যতিক্রমটা সংবাদপত্রের জন্য প্রয়োজন ব্যতিক্রমটা টিভি মিডিয়ার জন্য প্রয়োজন ইলেকট্রনিক মিডিয়ার জন্য প্রয়োজন কিন্তু সতর্কতা ওই জায়গায় যেখানে কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু এমন কিছু সেখানে প্রয়োগ করা যাবে না যা মানুষকে বিভ্রান্ত করতে পারে পত্রিকাগুলোকে সুষ্ঠু ভাষা চর্চা আর ভাষা শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে বানান বিধির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান তাদের আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সমাজে চরম অবহেলিত এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায় নৌকায় সাপ নিয়ে দেশব্যাপী ঘুরে চলে যাদের জীবন তবে আধুনিক এই যুগে এসে ঝুঁকিপূর্ণ সাপের খেলা দেখানো থেকে বের হয়ে সমাজের মূল ধারায় ফিরতে চায় তারা এরই মধ্যে অনেকেই গার্মেন্টস সহ অন্যান্য চাকুরিতে যুক্ত হতে শুরু করেছে তবে বেকারদের মধ্যে অনেকেই মাদক বিক্রি সহ অপেশায় জড়িয়ে পড়ছেন সাভারের বেদে পল্লী ঘুরে এসে রিপোর্ট করছেন সুলতান আহমেদ ছবি তুলেছেন শেখ জালাল সাভারের বেদেপল্লীর লোকমান সাপুরিয়া বিশ্বস্ত বিনের সুরে বধ করেছেন বিশুধর গোখরাকে বাইশ বছর ধরে এমন বিন বাজিয়েই চলে তার জীবন জীবিকা আমার আপন দাদা এই সাপে কেমন আমাদের কোনো কাজ দেখ স্যার যে কোনো কাজ দেখ আমরা করব তবু স্যার আমরা এই ব্যবসা করবো না এটা বিষাক্ত সাপ স্যার বেদেপল্লিতে বাস করা এই মানুষগুলো আগে নৌকায় ঘুরে বেড়াতো যা যাবর সেই জীবন থেকে মুক্তি মিললেও ভালো কোনো পেশা জোটেনি তাদের বেশিরভাগ বেদিকেই এখনও যুদ্ধ করতে হয় দুবেলা খাবার পেতে যার শিঙা লাগাইলে শিঙা লাগাই তাবিজ তোমার তাবিজ তো মারলে খেলা টেলা দেখায় এটাই উপার্জন এছাড়া কোনো জিনিস না তবে ব্যতিক্রমও আছে অনেকেই এখন ভালো ঘর তুলছেন বলছেন সাপের ব্যবসার কথা তবে খোঁজ নিয়ে জানা যায় এই জনগোষ্ঠীর বড় অংশ বেকার থেকে জড়িয়ে পড়ছে মাদক বিক্রিসহ নানা অপকর্মে কিছু কিছু কবিরাজু করতেছে আর এখন মনে করে সাপ কিছু ধরতেছি মেডিসিনের মাধ্যম থেকে হ্যাঁ এখানকার এই এই প্রতিটি নিয়ে আমার ব্যবসা চলতেছে মাদকের দিকে আসক্তি তাদের বাড়ছে চেষ্টা করব যাদের আয়ের উৎস তাদের অন্য দিয়ে যেখান থেকে তারা মোটামুটি একটা ভালো আয় করতে পারে যাতে তারা এই পথ থেকে ফিরে আসে এর কুফলগুলোও তাদেরকে আমরা বোঝানোর কুফল গুলো পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন এরই মধ্যে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিক্ষা সহ প্রশিক্ষণ দিতে মাঠে নেমেছে গার্মেন্টসের ব্যাপারে অলরেডি চারটি মেয়ের চাকরি হয়েছে আর কি এবং এটি যেহেতু কেবল আরম্ভ হয়েছে আসলে ইয়ে এবং এই টোটাল কার্যক্রমটার জন্য আমরা অলরেডি কত পনেরো তিন কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছি আর কি চলতি বছরের বাজেট বক্তৃতায় কিন্তু বলা আছে এই যে পিছিয়ে পড়া যে গোষ্ঠীগুলো আছে না তাদের জন্যে কিন্তু মাত্র বিশ কোটি টাকা রাখা হয়েছিল বাজেটে তো এটা এমন বেশি না সরকারি হিসেবে দেশে বর্তমানে বেদে সম্প্রদায়ের মানুষ আট লাখ 2030 সালের এস বাস্তবায়নে তাদের যুক্ত করার কথা বলছেন বিশেষজ্ঞরা যুগের পর যুগ ধরে এভাবেই সাপের খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে এই বেদে সম্প্রদায় এক প্রকার জীবিকার তাগিদেই তাদেরকে বেছে নিতে হয়েছে এই পেশা যদিও 2030 সালের যে এস ডিজির লক্ষ্যমাত্রা তা অর্জনে বলা হয়েছে কাউকেই পেছনে রাখা যাবে না এই সম্প্রদায়টি কি সত্যিই পেছনে পড়ে আছে নাকি দেশের মূল সুতে কিছুটা হলো মিশতে পারছে এমন প্রশ্ন থেকেই যায় সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা এবারে আভর খবর জানাচ্ছেন সহকর্মী তামিমুর রহমান তন্ময় দর্শক সবাইকে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছে আমি তামিমুর রহমান চলুন সরাসরি জানিয়ে দিচ্ছি আজকের ঢাকা শহর ঢাকার পার্শ্ববর্তী শহরসমূহ আভর প্রভাস আজ হচ্ছে শনিবার তিন ফেব্রুয়ারি দু হাজার আঠারো বাংলায় একুশে মাঘ চোদ্দশো চব্বিশ অর্থাৎ মাঘ মাসের শীতে যে প্রকোপ পড়ার কথা ছিল ঢাকা সহ সারা দেশে তার কিন্তু সেই সেরকম ঠান্ডা কিন্তু এখন অনুভূত হয়নি আবহাওয়া অফিস থেকে যেটা বলা হয়েছিল যে মাঘ মাসের মাঝামাঝির সময়ে একটি মাঝারি বা তীব্র শৈতপ্রবাহ চলতে পারে কিন্তু সেই শৈতপ্রবাহ কিন্তু এখনো কোথাও অনুভূত হয়নি যশোর আপনাকে জানিয়ে দেই আজকের দেশের সর্বোত্তরের শহর রংপুরের অবস্থা রংপুর আবহাওয়ার পুরোভাষে বলা হয়েছে আজকের উত্তর রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা দিন শেষে নেমে আসতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আকাশ সেখানকার খানিকটা কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া থেকে জানানো হয়েছে যদি আপনাকে রাশের অবস্থা জানেন রাশের আবহাওয়ার আজকে রাশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা দিন শেষে নেমে আসতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দর্শক আবহাওয়া থেকে বলা হয় যে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেখানেই তাপমাত্রা নেমে যায় তা কিন্তু মৃদু শৈত প্রবাহের আভাস দেয় রংপুর বা রাজশাহীর আশেপাশে যেখানে আজ এই বছরে পৌষ মাসে বিশেষ করে দু ডিগ্রি তাপমাত্রা নেমে এসেছিল সেখানে কিন্তু বেশ উষ্ণতা আছে এই দুই উত্তরা শহরে যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে বাংলাদেশের এই পৌষ এবং মাঘের সময় যদি আপনাকে অবস্থা জানায় সিলেটের আবহাওয়া প্রভাষে বলা হয়েছে আজকে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা দিন শেষে নেমে আসতে পারে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে যা কিনা গতকালকে সেতু এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছড়াবে সিলেটে যদি আপনাদের যা আপনাদেরকে জানাই চট্টগ্রামের অবস্থা চট্টগ্রামের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর যা সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অর্থাৎ গতকাল যেখানে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু বেশ শীতের তীব্রতা কমেছে তেরো ডিগ্রি থেকে উষ্ণতা সর আছে পনেরো ডিগ্রি পর্যন্ত যদি আপনাদেরকে জানাই খুলনার অবস্থা খুলনার আবহাওয়া পূর্বভাষে বলা হয়েছে সেখানে আবহাওয়া আজকে সর্বোচ্চ থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা দিন শেষে নেমে আসতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অর্থাৎ এই মুহূর্তে খুলনা খুলনাকে দেখা যাচ্ছে সবচেয়ে উষ্ণতম শহরগুলোর মধ্যে একটি যদি আপনাকে রাজধানী ঢাকার অবস্থা জানাই জানি ঢাকার তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি এবং দিন শেষে নেমে আসতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবার প্রবাসে বলা হয়েছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে আবহাওয়া থাকবে সেখানে কিন্তু দশক ইতিমধ্যেই কিন্তু দিয়া পাটুরি এবং বিভিন্ন নৌরুটে কিন্তু ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে ব্যাহত হচ্ছে নৌ যান চলাচলে যদি আপনাদেরকে জানিয়ে দিই বরিশালের অবস্থা বরিশালের আবহাওয়ার ডিগ্রি সেলসিয়াস এবং যা সর্বনিম্ন আসতে পারে ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা কিন্তু বাড়ার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে দর্শক এবার যদি আপনাকে জানিয়ে দিই যে আজকে বাতাসে আর্দ্রতা পরিমাণের অবস্থা আজকে বাতাসে আর্দ্রতা পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ বাতাসে ছিয়াত্তর শতাংশ পর্যন্ত যদি এবার আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আজকের সূর্যাস্ত এবং আগামীকালকে সূর্যোদয় শেষ সময় আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং আগামীকালকে যেখানে সূর্য উদয় হবে ভোর ছটা উনচল্লিশ মিনিটে দর্শক আবহাওয়ার সংবাদে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে থ্যাংক ইউ তানময় আপনাকে নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আবারও বিরতি ফিরে আসার পর্যন্ত সাথে থাকুন স্বাগত নিউজ সংবাদে। এবার দেশের বিভিন্ন স্থানের ঘটনা নিয়ে প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন রাজনৈতিক উদ্দেশ্যে নয় হেফাজত ইসলামের অসুস্থ আমিরকে দেখতে চট্টগ্রাম গিয়েছেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার হাট হাজারদের সাংবাদিকদের এই তথ্য দেন তিনি বলেন কওমি মাদ্রাসা স্বীকৃতি আইন পাকাপুক্ত করতে কাজ করছে সরকার রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার জাতিগত নিধন অভিযান চালিয়েছে ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে তথ্য প্রমাণ সংগ্রহ করছে জাতীয় মানবাধিকার কমিশন শুক্রবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়ে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কমিশন চেয়ারম্যান রিয়াজুল হক সংবিধানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন এতে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম শুক্রবার কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন সামরিক বেসামরিক কোনো অপশক্তি আগামীতে আর ক্ষমতায় যেতে পারবে না র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পালন করা হল নিরাপদ খাদ্য দিবস এ উপলক্ষে শুক্রবার দুপুরে শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা হয় এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এদিকে রূপগঞ্জের কায়েতপাড়ায় একটি ওয়াজ মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি না করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তার অনুসারীরা তাই স্থানীয়দের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন চাঁদা না পেয়ে আসুলিয়া ব্যবসায়ীর দোকানে অস্ত্র রাখার অভিযোগে তহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে জিরাবো এলাকা থেকে তাকে আটক করা হয় পরে তার দেয়ার তথ্যে উদ্ধার করা হয় দোকানে রাখা দুটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি ও ছয় রাউন্ড গুলি গাজীপুরে কালীগঞ্জে পাঞ্জোর ধর্মপল্লীতে পালন করা হয়েছে যাজক সাধু তীর্থ তীর্থোৎসব সাধু অ্যান্থনির এই স্মরণ উৎসবে যোগ দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগী পরে আগতদের মধ্যে প্রসাদ বিতরণ করেন বিশপ ও যাজকরা ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ বর্ধিত সময়ের শেষ ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আনাগোনা থাকলেও পেঁচা বিক্রি নেই বলছেন বিক্রেতারা আগের ছুটির দিনগুলোর তুলনায় সকাল থেকেই ক্রেতার সংখ্যা কম ছিল মেলা প্রাঙ্গনে তবে ক্রেতা দর্শনার্থীরা বলছেন মেলার শেষ সময়ে নানা রকম ছাড়ে ভালোই হচ্ছে কেনাকাটা আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা বাড়তি সময় পাওয়ার আনন্দ উপভোগে বাণিজ্য মেলা প্রাঙ্গনে ক্রেতা দর্শনার্থীরা ছুটির দিনকে কাজে লাগিয়ে সেরে নিচ্ছেন কেনাকাটা আবার কেউ বা পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখছেন মেলা বয়সের বাধ ভেঙে সবাই ব্যস্ত নানা আয়োজন নিয়ে অনেকেই বলছেন বাড়তি সময় দেয়া নানা অফার তাদের মেলায় আসার সুযোগ দিয়েছে আমি ব্যবসা করি ব্যবসার মধ্যে মূল কারণ একটু সময় করে নিলাম ওরা যার যার কাছ থেকে যেরকম পাচ্ছে সেরকমই নিচ্ছে মানে চার দিন বাড়ানোর পরে ছাড় দেওয়া হয়েছে মোটামুটি ভালোই ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন সময় বাড়ানোর পর ছুটির দিনের বেচা বিক্রি খুব একটা ভালো যায়নি ছুটির দিন হিসাবে যে পরিমাণ লোক আশা করছিলাম সেই পরিমাণ লোক কিন্তু আসেনি সুযোগটা মোটামুটি ভালোই কাজে লেগেছে আমাদের মোটামুটি খারাপ না ভালোই সেল হয়েছে কাস্টমার সময় বাড়িয়ে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। মাফিয়া মুক্তা নিউজ 24 ঢাকা। নিউজ 24 সংবাদে আবারো বিরতি সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে প্রবাসের খবর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে এনআরবি স্মৃতিস্তম্ভ বিভাগীয় শহর সিলেটের প্রবেশ পথেই এটি নির্মাণ করা হবে মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় এই ঘোষণা দেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন আসমাদুলের প্রতিবেদনে পাঠানোর রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের অর্থনীতিতে আর প্রবাসী অধ্যুষিত নগরী সিলেটের ভূমিকা তো আরও মুখ্য তাই প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেটে প্রথমবারের মতো নির্মাণ করা হবে একটি স্মৃতিস্তম্ভ মঙ্গলবার লন্ডনের সিটি হোটেল ব্রিটিশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনায় এই ঘোষণা দেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী আমি যাওয়ার পর আজকেই মাত্র এইমাত্র আমি প্রস্তাব পেলাম আপনি অপেক্ষা করে দেখেন আমি পৌঁছার পরে ইনশাল্লাহ হয়ে যাবে মেয়রের এই ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা আমাদের সাথে এসেছেন এবং যে কমিটমেন্ট দিয়েছেন এটা সত্যিই আমরা সবাই আনন্দিত এবং সব যারা যেভাবেই এনআরবি শুনবেন আমি মনে করি সবাই আনন্দিত হবেন এটা ইতিহাস হয়ে থাকে ইন্টার্নশিপ ইন্ট্রোডিউস করার জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন্ট্রোডিউস করার জন্য যাতে আমাদের ইয়ং জেনারেশন সাথে সেতুবন্ধনটা আরও দীর্ঘায়িত হয় তারা বলছেন এর মধ্যে দিয়ে প্রবাসী সঙ্গে সিলেটের সম্পর্ক আরও দৃঢ় হবে পাশাপাশি আরও রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হবে প্রবাসীরা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি ঘন কুয়াশায় দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ নারী ও শিশুদের ভোগান্তি চরমে বিআরটি এর মিরপুর কার্যালয়কে ঘিরে তৎপর দালালরা আশপাশের দোকানদারদের অনেকে চক্রের সঙ্গে জড়িত এখন এ পর্যন্তই দেখছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে